মাঝে পড়েছে মায়ায় শান্তি ছায়ায় কি করে ছাড়ি এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি স্বপ্ন পুরিয়ে দেয় নাড়ি এখানে আছে প্রেম আছে ভালোবাসা যত না আছে তবু ভাঙে না আশা দুঃখেতে আধারে আলোতে খোলায় সদরকে ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা রাজ্যহীন রাজার নাটোপালা নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে আনন্দে ভরে পেট সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড তুমি এবারের জামাই না চাকর আমি কাজের ছেলে হতে যাবো বন্ধুক আমি এখনো পর্যন্ত এবারে একমাত্র জামাই আপনি কি ভুলে গেছেন বিশ্বাস করেন আপা আমার কোনো উদ্দেশ্য নাই আমি হালি আমার বর্ডারে ফেরত পাইলে আমি একটা জামুকা আমার গ্রামে জামুকা আমি আপনার কথা শুনতে রাজি আছি মগর আমার একখানা শর্ত আছে কোনো কারণ নাই বারণ নাই কোনো অপরাধ করলাম না আপনি আমার ঠাকুর মানেন কে বদমাশ কোনো অপরাধ নাই কোনো কিছু করছ নাই হ্যাঁ কি অপরাধ করছি ততদিন থাপড়ায় থাপড়ায় আপনার এত বড় ক্ষতি করতেছে না শোনেন আমি যশোরের ছেলে আমি বাইশে থাকতে সুবান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমি কথা দিচ্ছি বস আমি 100% শিওর আপনি চেষ্টা করলে এই বেচারের বউরে আপনি ফেলে দিতে পারবেন এটা আমরা জানি শিওর বস বস এই দেখেন ওনার থুতমাটা দেখেন বস ওনার থুতমাটা দিকে আমার এই জন্মের হাতে মায়া হরতে আছে আপনি চেষ্টা করলে পারবেন বস বস প্লিজ বস প্লিজ ভাই আপনি আমার এই বোকাটা করেন হেল্পটা করেন আমি আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো আরে আপনি তো ভাঙিয়ে পড়তেছেন কি জানেন আপনি তো যশোরের ছেলের হাতে এসে পড়ছেন কোনো চিন্তা করবেন না এই তোর একটু বাইরে যা যা ওদিক যা ওদিক যা পক্ক যা যা দিকে আচ্ছা ভাই আমার একটু খুলে বলেন তো ঘটনাটা আসলে কী হয়েছে তবে আমি যশোরের ছেলে তো বুঝছেন আমি আপনারে সাহায্য করতে পারবো এটা কোনো ব্যাপারই না ওয়ান টু ওয়ান কিন্তু ঘটনা হচ্ছে এই বাড়ির মালিক অনেক ক্ষমতাধর বুঝতে পারিছেন মানে সে নাকি দিনে দুপুরে মানুষ খুন করে ফেলতে পারে না না ভয় পাবেন না আপনি তো যশোরের ছেলের হাতে পড়েছেন এত ভয় পাচ্ছেন কি জন্য যত ক্ষমতাধরই থাক তাহলে সাইজ করতে আমার বেশি সময় লাগবে না তবে কিছু খরচ করতে না না আমার জন্য না আমার কি বলবো আপনাদের আমাকে আপনার এক পয়সাও দেওয়া লাগবে না মানে হয়েছে কি সব এলাকায় কিছু মাথার লোক থাকে না মাথা হ্যাঁ তাদের জন্য কিছু খরচ করতে আপনি তাকে থাকুন আপনি আমার চিনেন আমি বাউন বইরার ফুলা আমার বাড়িতে একটা জমিদারি আছে এবার আমি সৌদি আরবে বড় হয়েছি আপনার লাগে তোর হারলে সৌদি আরবে একটা আকামা পাঠামো হেজুর পাঠামো টাকা পয়সা কোনো সমস্যা না আপনি হলে আমার কামটা করে দেন ভাই আপনি দেখবেন আমি চিরজীবনে জন্য তোর হারলে আপনার লোকে এটা বই নামে আমি আইন না দেবো আপনার মোবাইল নাম্বারটা আমার দেন এখন তো রাস্তাঘাটে সব কথা বলা যাবে না মানে আমি সময় মতো আপনার টোটাল যে প্রসেসটা আছে বলে দেবো অবশ্যই আপনি মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ বলেন নাম্বারটা বলেন এত সময় লাগে কোথায় গিয়ে বিড়ি ফুঁকতেছে কে জানে আরে ম্যাডাম আসসালামু আলাইকুম আছেন কেমন শুভ সকাল কি ব্যাপার আপনি কি করতেছেন হ্যাঁ মানে কি এই আপনি ভাড়া দিবেন মানে আমি রিকশা এসেছি আমি ভাড়া দিব না আপনি ভাড়া দিবেন কি জন্য হ্যাঁ আপনি ভাড়া দিলে আমাদের ইজ্জত থাকবে
হ্যাঁ এ রিকশালা ভাড়া নেবি না নেলে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেব পরবর্তী জীবনে নিরামিষ খাইতে হবে আপনার সমস্যাটা কি ম্যাডাম আমার কোনো সমস্যা নাই নাথিং এলস আরে ওই আমাদের কাকি কি বলছে আপনাকে দাওয়াত করছে আপনি সম্মানিত মেহমান আপনি ভাড়া দিলে আমাদের ইজ্জত থাকবে হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের সম্মানিত গেস্ট এই রিকশালা ভাই আপনার ভাড়া কত জনাব 50 টাকা মাত্র 50 টাকা এই এত দূর কষ্ট করে আসছেন আপনার 50 টাকা ভাড়া চাইতেছেন আপনি তো 100 টাকা হওয়া উচিত আপনি একটা গরিব মানুষ আপনি 50 টাকা ভাড়া চাইতেছেন এমন ভাবে বলছেন যেন আমি ভাড়া কমিয়ে দিচ্ছি না 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 সেটা আমি বলি নাই ধরেন 50 কত হলো এত বেশি নেন কেন বাদ হ্যাঁ টাকা দেখলে আর হুঁশ থাকে না না ম্যাডাম এক্সকিউজ মি ব্যাগটা আমার হাতে দেন মানে আমাকে দেন আমি নিয়ে যাই এটা মানে এই ম্যাডাম ব্যাগটা দেন আমি নিয়ে যাচ্ছি দেন আমার কাছে দেন মানে কাকি তাহলে মাইন্ড করবে ম্যাডাম আপনি কি ভাবতেছেন হ্যাঁ শুনেন এই মিজান থাকতে এই বাড়িতে ভাবনা চিন্তার কোনো অবকাশ নাই হ্যাঁ মেহমানদের কোনো রকমের কষ্ট হবে না দেন ব্যাগটা আমার হাতে দেন না থাক আমি নিয়ে যেতে পারবো আরে দেন তো দেন আপনাকে ব্যাগ দেয়া যাবে না কেন দেয়া যাবে না কারণ এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে ইম্পর্টেন্ট জিনিস আছে কোনো অসুবিধে নাই সব জিনিস ঠিকঠাক মতো থাকবে শুনেন ম্যাডাম আপনি মনে হয় আমার অবিশ্বাস করতেছেন আমার অবিশ্বাস করেন না আমি সুবানের মতো সিট আর বাট পার না আপনি সব জিনিস ঠিক থাকবে দেন আরে দেন আমাকে দেন আরে আপনাকে বলছি তো লাগবে না আমি নিতে পারবো না আমি নিয়ে আসি আমি তো দেন সব আটা ম্যাম দেখুন না সে কখন থেকে উনি আমাকে বিরক্ত করেই যাচ্ছে বিরক্ত করতেছে মানে আপনি তো আমারে বিরাট ভুল বুঝতেছেন আমি তো আপনাকে বিরক্ত করতেছি না মানে আপনি হচ্ছেন আমাদের সম্মানিত মেহমান মানে কাকির মেহমান মানে আপনার যাতে মানে অসম্মান না হয় সেজন্য আমি এটা নিয়ে যেতে চাচ্ছি আর তো কিছু না আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না ওই দিন সামান্য আমার জুতা নিয়ে আপনারা যে বিহেভটা আমার সাথে করেছেন শুনেন ওই দিনের আমি আর আজকের আমির মধ্যে বিস্তর পার্থক্য আছে আই মিজান জি কি বলছো সব সেই দিনের তুমি আর আজকের তুমি পার্থক্য কিসের পার্থক্য কাকি আগে ঘটনা ঘটুক তারপরে আপনাকে বলবো সব বিস্তারে আচ্ছা হলো কিন্তু তোমাকে তো আমি এই ড্রেসটা খুলতে বলেছিলাম এটা পরে বসে আছো কেন এটা পরে গেলে অসুবিধাটা কি সুন্দর লাগলে কি সমস্যা আছে আই ছেলে তোমার কি বিয়ে যে তুমি এই ড্রেস পরে থাকবে না আমার না কিন্তু একটা শখ বিয়ে তো করতে পারি না সেই জন্য এটা পরছি আর যে আপনি ঘটনার কথা বললেন আগে ঘটনা ঘটুক তারপরে সব বলবো সব বিস্তারে বলবো কিরে রতন কি হয়েছে তোর হয়েছে কে বলবো মানে কি যে বলবো মানে আমি আসতে পারছি না কি যে হয়ে গেল মানে বাড়িতে একটা বিয়ের ডামাডোল চলছে তো মানে কেমন জানি আমার ভেতরে একটা আনন্দ অনুভব করছি আসতে পারেছ এই যে কাকা পানি কিন্তু দিয়ে রাখছি পাউরুটি গলা আটকিলে একটু করে পানি খাবে খান 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 পরে তাই 9 বছর ছিলাম ভাই বুঝছেন যে শেষ হয়ে গেছে দেখলাম সিঙ্গারা পুরি খিলে নেছে পাউরুটি গলা খিলেন ভালো গ্যাস গ্যাস সিঙ্গারা হলো গ্যাস ভালো কাজ করছো খান খান এ কত কত গেলেন তাড়াতাড়ি সময় কম এই এত হাসাহাসির দরকার নেই হাসাহাসি ঢলাঢলি পরে যা পাঞ্জাবি পরে যা পেন্দে নেব একবার বলছি না দুইবার আমি এক কথা বলি না যা তাড়াতাড়ি যা খান 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 তাড়াতাড়ি গেলেন 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 এটা ওটা রাক্ষসের মতো খাইতেছে মনে হয় জীবনে কোনদিন কলা খাই নাই তাদের করেন মিয়া আনন্দ তো সবসময় লাগবে তাই বলে একটু দেখে হাঁটবেন না কথা হলে কি কি যে বলবো মানে দেখেই হাঁটছিলাম মানে আমাদের টেনশন আছে না মানে কি জানি ঝামেলা হয়েছে এই টেনশনের কারণে এরকম হয়ে গেছে সরি সরি মিজানের মতো তো চোখ খারাপ হয়েছে না দেখে হাঁটতে পারিস না কত হলে কি বুবু আমি তো পাশতে পারেছি অসুবিধা নেই সব কিছু দেখে চলে চলবো ঠিক আছে আচ্ছা ওনারও কি মাথায় গন্ডগোল আছে আরে না না আমার ভাই তো খুবই বুদ্ধিমান পুরো বাড়িটা তো ওই কন্ট্রোল করে
এই চলো চলো ছাদে চলো ছাদে চলো মিলন ভাই এই আয় আয় বা 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 ভেরি ফাইন লাগতেছে তোরে ওই যে গত ঈদে আমি কিনেছিলাম সেই পাঞ্জাবিটা না হ্যাঁ বাবা কি তো আপুরে কিনে দেন আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিই যা তুই নিজের টাকা যা কিনছ আপনাদের খাওয়া দাওয়া সব শেষ ব্যাট পড়ছে তাহলে ওই গানটা শুরু করবেন এখন হ্যাঁ জানেন তো একটা গান যদি বিয়ে না হয় তাহলে এই বাড়ির মান সম্মান সব ধুলিস্যাত হয়ে যাবে সবিয়া হবেই
যাই বলবো তো শুনিস তো দেখ তো কত হলে কি আরে কি যে ভুলবো বিজান মামা ভুললে তো বলবে যে বলছি এই যে এখানে ড্রয়িং রুমে আইসা আপনি সান গাছটা যে করেছেন এই বাড়িতে আইসেছে ওর দরকার আছে খুলে ফেলেন অবশ্যই দরকার আছে সান গ্লাস পরলে আমার সুন্দর লাগে নায়কের মতন লাগে সেই জন্য আমি সবসময় ফিট ফাট থাকি এ মামা আপনি কি হত্যি সানগ্লাস রহস্য বুঝবারের নাই বুঝবারের নাই কি আমি মিজান ভাই সানগ্লাসটা পরে ড্রয়িং রুমে বসে আছে কথা হলে কি ভাগনা সেটা তো আমি পাঁচতে পারেছি তুমি কি মিন করতে চাচ্ছ সেটা আমাকে খোলাসো করে বলো তো দেখি হনেন মিজান ভাই তো দেড় ব্যাটারি এক ব্যাটারি কাজে লাগে আর এক ব্যাটারি তো মনে করেন কোনো কাজেই লাগে না এখন সুমন ভাই হালির এসে যদি দেখে যে তার অবস্থা এই তাহলে তাকে নিয়ে আশ্বাসই করবো না হেন থাপ্পড় দিয়া তাক ফালাই দেবো ফাজিল জানি কোথাকার হ্যাঁ এই এখানে সুমানের কথা আসলো কই থেকে সে তো নাই আর আমারে কয় ব্যাটারি বলছস ভাই দেড় ব্যাটারি করছি আর কমন আর কমন এই বিছানা কথা আছে চুপ থাকে দেখ বাড়িতে নাকি সে চুপ থাকবো সে আমাকে দেড় ব্যাটারি বলবে কি জন্য সে মিনিং জানে হোয়াট ইজ দেড় ব্যাটারি আর আচ্ছা আচ্ছা ঠিক আছে মিজান ভাই এলা নক করে থাকেন আমি আপনাকে কথা দিতেছি ইহিনি আর সুমন ভাইয়ের কথা তুলবো না এবার আপনি সন্তুষ্ট না সন্তুষ্ট না তোমরা সবাই মুখ বন্ধ করে থাকবা সব বন্ধ কারণ আমি বুদ্ধিমান ঠিক আছে মাইনে নিয়েছে তুমি আসতে আপনাদের তিনজনকে তো খুব স্মার্ট লাগছে আসলে বরটা কি সেটাই তো বোঝা যাচ্ছে আচ্ছা আপনারা শরবত খাওয়ার আগে আপনাদের সবার পরিচয়টা দিন কথা হলো কি আমি একটা জিনিস পাচ্ছি পারছি না বুঝলে তো বলবে যে বলছি পরিচয় না দিলে কি ওই শরবত খাওয়া হবে না এটা আমাদের বাড়ির নিয়ম পরিচয় না দিলে আমরা শরবত দেই না আচ্ছা ঠিক আছে বলছি বলছি আরে কি যে বলবো বললে তো বলবেন যে বলছি আমি যে সুভানের মামা রতন মামা পাশতে পারেছেন আরে আমি আমি হইতেছি সুভান ভাইয়ের খুবই ঘনিষ্ঠ মানে আদরের ছোট ভাই আমার নাম মোহাম্মদ কফিল উদ্দিন কফি আচ্ছা ওনার নাম কি আমি সুভান ও তাহলে আপনি বর জি আমি বর ব্রাইড গ্রুম এই আমি তো কিছু পাচ্ছি পাচ্ছি না কি বলছে মামা আপাতত নক করে থাকেন সময় মতো সব কিছু পুরস্কার আছে বলি পাখি বরের হাতে শরবতটা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাড়ি মা ঘেরা ফিরে না আসে যারা এভাবে যাবে ঢুকেতে আধারে আলোতে খোলায় সদর গেট